বিদায় গ্রিন ভ্যালি পার্ক, বিদায় স্পাইডারম্যান, আবার দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন ভ্যালি পার্ক নিয়ে করা আমার ধারাবাহিক ভিডিওর শেষ পর্বে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার প্রিয় চাচা ও মামাতো ভাইকে সাথে নিয়ে আজকে আমি এই গ্রিন ভ্যালি পার্কটা ঘুরে ঘুরে দেখলাম আর বেশ কিছু সময় পার করলাম। আমরা খুব ভালো সময় পার করেছি, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুব কম, আমাদেরকে ফিরতে হবে জয়পুরহাট। আর আমাদের ফেরার ট্রেন বিকেল 4টায় আব্দুলপুর রেল জংশন থেকে ছেড়ে যাবে, তাই তাড়াতাড়ি আমাদের আব্দুলপুর রেল জংশনে পৌঁছাতে হবে। প্রথমে আমরা এখান থেকে বের হয়ে যাব, তারপর গেটের সামনে থেকে কোনো একটা হোটেলে আমরা দুপুরে খাবার খাবো, দেন আমরা ওখান থেকে কোনো একটা চার্জার ভ্যান বা সিএনজি ভাড়া করে আব্দুলপুর রেল জংশনে যাব। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, আব্দুলপুর রেল জংশনের ভাড়া এখান থেকে মাত্র 30 টাকা জন প্রতি। এই তো আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি, যে পথ দিয়ে প্রবেশ করেছিলাম সেই পথ দিয়ে আমরা বের হয়ে যাব। আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই গ্রিন ভ্যালি পার্ক নিয়ে আমার বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আমার ফেসবুক আইডি পেজ ও ইউটিউব চ্যানেল আপলোড করেছি, অবশ্যই প্রতিটা পর্ব দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, অবশ্যই দেখে নেবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ভিডিও স্ক্রিনে গ্রিন ভ্যালি পার্কের যে সুন্দর রাস্তাটা দেখছেন, এই রাস্তার দুপাশে অনেক খোলা জায়গা রয়েছে। গ্রিন ভ্যালি পার্কে আগত মানুষদের বিভিন্ন যানবাহন এখানে পার্কিং করে রাখা হয়। দেখুন কত যানবাহন আজকে এসেছে, যদিও এখন সিজন টাইম না, তবে সিজন টাইমে এখানে প্রচুর লোকজন আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে চলে আসা যায় খুব সহজে। আর বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে বেশি লোকজন চলে আসে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, পরিবেশটাও মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে এখানে এসে। আর দেখুন চারপাশে কত গাছগাছালি। আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওর মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে পানির বোতল, চিপসের প্যাকেট সহ বিভিন্ন জিনিস যেখানে সেখানে ফেলে দেয়, তো আমরা সব জায়গায় ফেলে না দিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় রেখে দেই, তাহলে জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা জায়গা গ্রিন ভ্যালি পার্কের। এই জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা মূল গেট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি। আর প্রথমে আমরা দুপুরে খাবার খাবো এখানে, তারপর আমরা এখান থেকে একটা চার্জার ভ্যান অথবা সিএনজি ভাড়া করে আব্দুলপুর রেল জংশনে যাব। এখান থেকে ভাড়া সিএনজি অথবা চার্জার ভ্যানের জন প্রতি 30 টাকা। দেখুন কত সুন্দর একটা জায়গা, খুব মিস করবো এই জায়গাটা, হয়তো বেঁচে থাকলে আবারও আসা হবে। যাই হোক, এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।